আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএমপি টেক বিডি পক্ষ থেকে আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্তমানে একটি সমস্যা সবার জন্য কমন হয়ে দাঁড়িয়েছে যে আপনার ফোনে ইনকামিং কল আসতেছে, কিন্তু আপনি যখন কল দিচ্ছেন আউটগোয়িং কলটি হচ্ছে না বা কলটি বারবার কেটে যাচ্ছে। এই ধরনের সমস্যা যাদের হচ্ছে তারা অনেকভাবে ট্রাই করেছেন কিন্তু সেই সমস্যাগুলি সমাধান করতে পারেননি। আজকের আমি ভিডিওতে আপনাদেরকে মাত্র দুইটি ট্রিক্স বলে দেব। এই দুইটি ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি নিজেই মাত্র 5 মিনিটে আপনার এই সমস্যাটি সমাধান করে ফেলতে পারবেন, আপনার ফোনে কল আগের মতোই যাবে এবং আসবে। তো বন্ধুরা, এই কাজগুলো কিভাবে করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে যে নতুন নতুন ভিডিও আপলোড হবে তা খুব সহজেই তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। এ ধরনের সমস্যাগুলো সাধারণত দুটি কারণে হয়ে থাকে। এই দুটি কারণ যদি আপনি সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনে আগের মতো কল যাবে এবং আসবে। তো প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিং অপশনটি আছে এই সেটিং অপশনটিতে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি দেখেন আপনার সামনে এরকম নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট একটি অপশন চলে আসবে, এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক লেখা একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে নাম্বারটিতে কল যাচ্ছে না, যেহেতু আমি এখানে দুটি সিম ব্যবহার করছি তাই আমি যে কোনো একটি সিমে করে দেখাচ্ছি, আপনারা যদি দুটি সিম ব্যবহার করে থাকেন তাহলে যে সিমে আপনার সমস্যা সেই সিমটিতে আপনি ক্লিক করে দেবেন। নিচে দেখেন যে সিম কার্ড ইনফরমেশন অ্যান্ড সেটিং লেখা আছে, ওই সিমটির উপর আপনি জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি স্ক্রোল করে একটু নিচে নামবেন, দেখবেন এখানে প্রেফার নেটওয়ার্ক টাইপ লেখা আছে, আপনি এটার উপরে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এটা এনশিওর করবেন যে এখানে 4G প্রেফার্ড অবলিক 3G অবলিক 2G এটা সিলেক্ট করা আছে কিনা, কারণ আপনার যদি 3G প্রেফার্ড অবলিক 2G অথবা 3G অনলি অথবা 2G অনলি দেওয়া থাকে, এই সেটিংগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার ফোনে এই সমস্যাটি হতে পারে, তাই আপনারা অবশ্যই এখানে এই সেটিংটি করে রাখবেন। অনেকের ফোনে এখানে অটো দেওয়া থাকতে পারে, অটো দেওয়া থাকলে তারা অটো সিলেক্ট করে দেবেন। এই গেল প্রথম কাজ। এখন দ্বিতীয় কাজ, তারপর যদি আপনার সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনি উপরে একটি 3 ডট অপশন দেখতে পাবেন, এই 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিং পেয়ে যাবেন, এই সেটিংয়ের উপর আরেকটি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখবেন এখানে আপনাদের সামনে অনেকগুলো সেটিং চলে আসবে। তো এই সেটিং থেকে আপনি এখানে দেখেন আপনার কলিং অ্যাকাউন্ট লেখা একটি অপশন আছে, এই যে কলিং অ্যাকাউন্ট লেখা যে অপশনটি এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে সিমের সমস্যা সেই সিমটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার বন্ধুরা এখানে কল বিয়ারিং একটি অপশন পেয়ে যাবেন, এই কল বিয়ারিং যে অপশনটি আছে এটার উপর আপনাকে একটি ক্লিক করতে হবে। মূলত এই কল বিয়ারিংয়ের কারণে কিন্তু ফোনে ইনকামিং বন্ধ হয়ে থাকে অথবা আউটগোয়িং বন্ধ হয়ে থাকে। তো এখানে রিডিং সেটিং অপশনটি চালু হতে একটু সময় নেবে, আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দেখেন বন্ধুরা, কল বিয়ারিং সেটিংয়ে এখানে আসার পরে অল আউটগোয়িং এটা আমার অফ করা আছে, অল ইন্টারন্যাশনাল অফ করা আছে, আউটগোয়িং ইন্টারন্যাশনাল রোমিং এটাও অফ করা আছে, অল ইনকামিং অফ করা আছে, ইনকামিং ইন্টারন্যাশনাল রোমিং এটা অফ করা আছে। আপনারা এটা কনফার্ম করবেন যে আপনার এটা অফ করা আছে কিনা। অন্য ফোনে কিন্তু এখানে দেখবেন আপনাদের একটি বাটন দেওয়া থাকবে, অফ অনে বাটন এখানে দেওয়া থাকবে। আপনারা মনে রাখবেন যে বাটনটা যদি ডান পাশে দেওয়া থাকে তাহলে এটা অন করা, আর যদি বাম পাশে দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে অফ করা। আপনি কনফার্ম করবেন যে অল আউটগোয়িং এবং অল ইনকামিং এখানে অফ করা আছে, কারণ যদি আপনার এটা অন করা থেকে থাকে তাহলে কিন্তু আপনার কল যাবে না। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওতে, আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে এবং আপনারা যারা এই সমস্যায় ভুগছিলেন তাদের জন্য অনেক উপকার হয়েছে। তারপর যদি আপনাদের সমস্যাটি সমাধান না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।